পরিবারের কোনো সদস্য পর্দার বিধান পালন করতে না চাইলে তাকে কণ্ঠাসা তিরস্কার মারধর ইত্যাদি না করে বোঝাতে হবে আমরা কণ্ঠাসা করার কথা বলছি না বরং তাকে বোঝাতে হবে পরিবারে পর্দা প্রথা প্রচলনের ক্ষেত্রে আমাদের করণীয় বর্জনীয় কি। আমি শুধু কি পয়েন্টগুলো বলে যাচ্ছি কেবলমাত্র বল প্রয়োগ করে পর্দা করতে বাধ্য না করা সন্তানদেরকে পর্দা বুঝিয়ে বলা কারণ যদি আপনি বাধ্য করেন তাতে এতে হিতে বিপরীত হতে পারে এবং গোপনে পর্দার বিধান লঙ্ঘন করার প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু বিষয় আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই কিছু করণীয় যেহেতু সময় কম পরিবারে পর্দা প্রথা প্রচলনের ক্ষেত্রে আমাদের করণীয় বর্জনীয় কি। আমি শুধু কি পয়েন্টগুলো বলে যাচ্ছি কেবলমাত্র বল প্রয়োগ করে পর্দা করতে বাধ্য না করা সন্তানদেরকে পর্দা বুঝিয়ে বলা কারণ যদি আপনি বাধ্য করেন তাতে এতে হিতে বিপরীত হতে পারে এবং গোপনে পর্দার বিধান লঙ্ঘন করার প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় পর্দাকে আল্লাহর বিধান হিসেবে পেশ করা এবং এর সুফল গুরুত্ব প্রয়োজনীয় তুলে ধরা এটা একটা ইবাদা পর্দাটা হলো একটা ইবাদা এভাবেই সবার মাথায় মাইন্ডসেট করে দিতে হবে তৃতীয় হলো পর্দার কুফল এবং পর্দা না করার কুফল এবং তার ভয়াবহ পরিণতির কথা আমাদের নিজেদের স্মরণ করতে হবে অন্যদেরকে এই ব্যাপারে সচেতন করতে হবে চতুর্থ হল ইমান ও তাকুয়া বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং আল্লাহর আনুগত্যের উৎসাহ উদ্দীপনা পরিবারের সবাইকে দেওয়া পঞ্চম ছোট বয়স থেকেই ধীরে ধীরে ক্রমান্বয়ে পর্দার বিধান পালন অভ্যস্ত করে তোলা এবং প্রতিনিয়ত উদ্বুদ্ধ করা অনেকে ভাবেন ছোট মানুষ এখন তো পর্দা দরকার নাই আমাদের এক বন্ধু একবার এক বাসায় গিয়েছিলেন উনি মুখে আমাকে বলেছেন গল্প যে ভদ্রলোক দিনদার মানুষ তার মেয়ে পড়ছে কলেজে বি ক্লাসে তো সবার সামনে আসা যাওয়া করছে তো বললেন যে ওর তো পর্দা করলে ভালো হতো বুঝছে না এখনো ছোট মানুষ এখনো ছোট মানুষ আচ্ছা এরপর আরেকটা পয়েন্ট হলো শালীন পোশাক পরিধান করা শালীন পোশাক পরিধান করা শালীন পোশাক পরিধান করা এবং অশালীন পোশাকের প্রতি ঘৃণা তৈরি করা ছোট বাচ্চারাও কিন্তু শালীন অশালীন বুঝে আমি অনেক আগে সম্ভবত উনিশশো সালে রিয়াদে গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে আরেকজনের বাসায় তো তার বাসায় টিভি ছিল আমরা সৌদি টিভির খবর দেখছিলাম মাঝখানে একটা অ্যাডভার্টাইজ এসে গিয়েছিল অ্যাডভার্টাইজ তো সেখানে সে অ্যাডভার্টাইজে আমার যতটুকু মনে আছে খুব বেশি অশালীন না কিন্তু পর্দা নেই তখন ছোট্ট একটা মেয়ে ছিল ওই ভাইয়ের চার বছর বয়স ওগুলো ছি ছি কী দেখাচ্ছে তখন আমি অবাক হলাম সুহান আল্লাহ আল্লাহ সুহান্তাল এই ছোট্ট বাচ্চাকে পর্যন্ত যে সেন্সটা দিয়েছেন আজকে আমাদের অ্যাডাল্টরা সেই সেন্সটা হারিয়ে ফেলেছে আমাদের মেয়েরাও আজকে নিজে যে পোশাকটা পড়ছে ভেবেই দেখছে না যে সে আসলে কি করছে এরপরের পয়েন্টটা হলো ইজ্জাত সম্ভ্রম লজ্জা ও চরিত্রের নিষ্কুল সম্পর্কে সম্পর্কে দান করা সঠিক এবং পূর্ণাঙ্গ প্রদান করা এইটা খুব বড় তারবিয়া বিয়া আলাল হিজাব তারবিয়া আলাল হিজাব হিজাবের তার্বিয়ারটা দিতে হবে হিজাবের ইম্পোজ করা নয় যেটা আমরা প্রথম পয়েন্টে বলেছি ইম্পোজ করা নয় বাধ্য করা নয় হিজাবের তার্বিয়ারটা দিতে হবে ছেলেকে এবং মেয়েকে আমি যখন লক্ষ্মীপুরে মাদ্রাসায় পড়তাম তখন একদিন বাড়িতে আসলাম আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে আসলাম সেখানে হঠাৎ আমার দাদু বলছে আমার বয়স তখন খুব বেশি না এই তেরো তেরোর মতো হবে তেরো চোদ্দো আমার দাদু বলছে তুমি আর তোমার চাচিদের সাথে দেখা দিতে পারবে না আমার খুব রাগ হলো এবং কষ্ট হলো আমি তখন তো বুঝতেই পারছেন তখন তো আসলে ইসলাম সম্পর্কে আর কতটুকু জানি ভাবলাম যে এইটা আবার কেমন কথা চাচি তারপরে এরকম কারোর সাথে দেখা দিতে পারবো না এদের কোলেই তো আমরা মানুষ হিসেবে তখন উনি আমাকে বোঝায় বললো দেখো তোমার চাচি বলছে পর্দার কারণে তাদের সাথে সাক্ষাৎ হওয়াটা ঠিক হবে না আমরা মেনে নিয়েছিলাম এই যে এটা হলো তার বিয়াত এটা হলো তার বিয়াত সচেতন আমার দাদু কতটা সচেতন ছিল দেখেন আমাকে এত ছোট বয়সে আমাকে বলে দিয়েছে আমি তো বাড়িতে থাকতাম না খুব রেয়ারলি আসতাম যখন হয়তো এক দুই বছর পরে গিয়েছি তারপরেও আমার চাচি দাদিকে দিয়ে আমাকে বলালেন এটা হচ্ছে তার বিয়াজ বুঝতে পারছেন তার বিয়াতের এক্সাম্পল দেওয়ার জন্য আমি এক্সাম্পলটা দিলাম মহৎ সম্ভ্রান্ত নারী পুরুষের দৃষ্টান্ত স্থাপন করে। আমাদের রোল মডেল ঠিক করে দেওয়া রোল মডেল ঠিক করে দেওয়া নারী পুরুষের রোল মডেল হবে আমাদের আয়সা রাদি আল্লাহ তালানা ফাতেমা রাদি আল্লাহ তালা নবীর বিবিরা এবং আমাদের যে সমস্ত বাস্তব ময়দানেও যদি আজকে কোনো নারীরা থাকে যাদেরকে আমরা দেখাতে পারবো দেখো ওই যে উনি তোমার ওই চাচি তোমার ওই দাদি তোমার ওই আন্টি তার মতো হওয়ার চেষ্টা করো যিনি আমাদের সামনে সত্যি একটা জীবন্ত রোল মডেল হিসাবে আছেন নারী পুরুষের অবাধ মেলামেশা এবং অবৈধ সম্পর্কের কোনো সুযোগ দেওয়া যাবে না পরিবারের কোনো সদস্য পর্দার বিধান পালন করতে না চাইলে তাকে কোণঠাসা, তিরস্কার মারধর ইত্যাদি না করে বোঝাতে হবে আমরা কোণঠাসা করার কথা বলছি না বরং তাকে বোঝাতে হবে ইহকালীন পরকালীন সুফল তুলে ধরতে হবে এর বিপরীতে দুনিয়া খেরাতে ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করতে হবে এবং সর্বোপরি আল্লাহ রবুল আলামিনের নিকট একান্তভাবে বেশি বেশি দোয়া করতে হবে যেন তালা তাদেরকে ভালো রাখেন এবং তাদেরকে যেন হেদায়ত করে আচ্ছা এরপরে আমি শালীনতার কিছু ফজিলত বলে শালীনতার কিছু পয়েন্ট বলবো শালীনতা এবং পর্দা একটা আরেকটার পরিপূরক শালীনতা কিন্তু পর্দার চাইতে ভিন্ন জিনিস না আপনি যদি শালীন জীবনে আসতে চান তাহলে পর্দার দিকে আসতে হবে কারণ পূর্ণ পূর্ণশালীনতা হচ্ছে পূর্ণ পর্দার মধ্যে পূর্ণ পূর্ণশালীনতা পূর্ণ পর্দার মধ্যে এক শ্রেণীর মানুষ পূর্ণ পর্দা করতে চায় না কিন্তু শালীন থাকতে চায় এবং তারা তখন বলে যেমন মেয়েরা যখন বের হবে বলে যে ঠিক আছে আপনি কামিজ টামিজটা একটু ঠিক মতো আর একটা স্কার্ফ পরে বের হন এখন এই শালীনতার এখন নানা নানারকম মডেল হয়ে গেছে বুঝছেন শালীনতার পাশ্চাত্য মডেলটা হচ্ছে মেয়েরা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরবে আর একটা স্কার্ফ লাগাবে ইন্না লিহিউল্লা সে মেয়েরাও ভাবছে সে পর্দা করতেছে আর এখন পর্দার দোকানগুলোতে হিজাব বিক্রি হয় বুঝছেন হিজাবটা হলে শুধু একটা স্কার্ফ অথচ কোরআনে হিজাবটা বলেছে পুরো দেহকে ঢাকার জন্য পুরো দেহকে মেয়েদের ক্ষেত্রে যখন তারা বের হবে তাকে তো ঘরের মধ্যে বলছে না পুরো দেহ ঢাকবে সে তো ফ্রি চলাফেরা করার মতো অধিকারও রাখে কিন্তু সে যখনই পুরুষের মধ্যে যাবে যেহেতু অনেক পুরুষ তাকে ব্যবহার করতে চাইবে তাকে অপমান করতে চাইবে তাকে পণ্যের দিকে নিয়ে যাবে তার জীবনটাকে বিস্ময় করে তুলবে সেই পুরুষদেরকে সুযোগ না দেওয়ার জন্যই পর্দার এই বিধান তাদের জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে আর সার্বিকভাবে আমরা যেটা বলেছি পুরুষ এবং নারী সবাই তাদেরকে পর্দা করতে হবে শালীনতার কেন এত প্রয়োজন এক শালীনতা নৈতিক পবিত্রতার জন্য উদ্বুদ্ধ করে দুই নৈতিক পবিত্রতার উপর মানুষকে পুরুষ এবং নারীকে প্রতিষ্ঠিত রাখে তিন পর্দা এবং শালীনতা একে অপরের পরিপূরক এটা ভিন্ন কোনো জিনিস নয় চার শালীন পোশাক সেটাই হবে যার মাধ্যমে পর্দার হুকুম পরিপালিত হয় পাঁচ নারী পুরুষ অবাধ চলাফেরা না করাটাই হচ্ছে পর্দার অংশ এবং শালীনতার অংশ ছয় আচ্ছা এই মোটামুটি পাঁচটা যে বিষয়গুলো শালীনতা অন্তর্ভুক্ত সেটা হলো পর্দা করা যদি কেবল আমি শালীন জীবনযাপন করব, তাহলে প্রথম ইনস্ট্রাকশনটা কি তাকে পর্দা করতে হবে আচ্ছা তারপরে দ্বিতীয় হচ্ছে নারী পুরুষ তারা একান্তে একান্তে সাক্ষাৎ করবে না অর্থাৎ নির্জনে তারা কোথাও বসবে না সেটা পার্ক হোক অথবা রোম হোক অথবা যেখানে হোক তারপরে শালীনতা রক্ষার জন্য যে ফজিলাতগুলো সেটা এবং শালীনতা রক্ষায় করণীয় বলে আমি শেষ করব। স্বাধীনতা রক্ষার ফজিলতের ক্ষেত্রে আমরা দেখি যে বিচার দিবসে আল্লাহ সুমান্তালার আরসুর নিচে তাদের অবস্থান এটাও যে স্যারাত ইয়াম আল্লাহ দিল্ল সেহাদিসে সেটা বর্ণিত হয়েছে আংশিকভাবে দ্বিতীয় হচ্ছে জান্নাতের নিশ্চয়তা একটু আগে আমরা সেটা দেখলাম তৃতীয় হচ্ছে পার্থিব জীবনে মর্যাদা লাভ চতুর্থ হচ্ছে বিচার দিবসে যাবতীয় দুশ্চিন্তা এবং টেনশন থেকে মুক্তি লাভ একটা হাদিস এখানে উল্লেখ করি সাহিব ওখারি থেকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মাইয়া দানুলি মাইন আলাহাইহি ওমা বাইন আল রিজুলাইহি আদমানুল্লাহুল জাননা যে ব্যক্তি তার এই দুই চোয়ালের মাঝখানে যা আছে অর্থাৎ জিব্বা এবং তারে দুই পায়ের মাঝখানে যা আছে অর্থাৎ তার লজ্জাস্থান এ দুটোর ব্যাপারে আমাকে গ্যারেন্টি দিবে যে সেগুলোর ব্যবহার বৈধভাবে ছাড়া শরীয়ত ছাড়া অন্য কোনোভাবে করবে না এই গ্যারেন্টি যদি দেয় আদমানুল্লাহুল জান্নাহ আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দেব শালীনতা বজায় রাখতে আমাদের কি করণীয় শালীনতা বজায় রাখার জন্য প্রথম জিনিস হচ্ছে পর্দা মেনে চলা দ্বিতীয় হচ্ছে শালীনতা পরিপন্থী যাবতীয় কাজকে বর্জন করা তৃতীয় হচ্ছে সকল পাপ পরিহার করা কারণ যে কোনো পাপই আপনাকে আসলে শালীনতার বাইরে নিয়ে যাবে আপনি যখন কোনো নাটক দেখবেন নাটক তো শালীনতার সাথে আপনার রিলেটেড না হয়তো আপনি বলবেন কিন্তু আপনি দেখবেন নাটকের মেয়েদেরকে পুরুষদেরকে দেখতে দেখতে সেদিকে আপনি চলে যাবেন এবং যখন আপনি নাটক দেখা শুরু করবেন একটা সময় আপনার আপনি হয়তো অশ্লীল জিনিসও দেখা শুরু করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তারপরে চতুর্থ হল দেশটি সংযত রাখা পঞ্চম হচ্ছে নারী পুরুষ অবাধ আড্ডা না দেওয়া ষষ্ঠ হচ্ছে পুরুষের সাথে কোনো নারী যেন নরম ভাষা এবং এনিয়ে বিনিয়ে কথা না বলে অবাধ মেলামেশার জায়গায় তারা যেন না যায় যে কোনো পার্টি যে কোনো জায়গা নারী পুরুষ একত্রে তারা আনাগোনা করে সেগুলোকে পরিহার করতে হবে পরিবারের ভেতরে এবং বাইরে সমানভাবে পোশাকের পর্দাও করতে হবে শালীনতাও বজায় রাখতে হবে শালীনতা বজায় রাখার ব্যাপারে কোরআন যে কতটা নিগুড়ভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ পাই আমরা ওই যে সোরা আন্নুরের মধ্যে বলছে তারা যেন পদাঘাত না করে যাতে তাদের ভেতরের সৌন্দর্য প্রকাশ পায় নারীরা যখন অনেক বড় হিল পরে তখন সে তার শারীরিক এবং ভেতর সৌন্দর্যকে প্রকাশ করার একটা পন্থা অবলম্বন করে কারণ তখন তার মুভমেন্ট এবং তার পদাঘাতের সৃষ্ট আওয়াজ দুর্বল পুরুষদের অন্তরে একটা দুর্বলতা তৈরি করতে পারে এবং এর মধ্য দিয়ে আস্তে আস্তে সমাজের মধ্যে অসহায়তা ছড়িয়ে পড়ে অতএব আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি এই স্বাধীনতার জন্য আমরা এবং পর্দাকের জন্য আমরা সঠিকভাবে রক্ষা করি এটা ইসলামের মৌলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত কোনো অপশনাল বিষয় নয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মুসলিম রাহিম